হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই কিন্তু এখানে কিন্তু গরম চলতেছে দেখতেই পাচ্ছ এসব কী এগুলো কিন্তু পুরাই মরিচ এমনিতেও কিন্তু আগে একটা শুকনা মরিচের ভিডিও করছিলাম ওইটা কিন্তু অনেক ভালো হয়েছিলো ভিডিওটা খাওয়াটাও অনেক কষ্ট হয়েছিল আমি কিন্তু তোমাদেরকে তখনই বলছিলাম যে যদি বেশি কোনো সমস্যা না হয় তোমাদের দয় তাহলে কিন্তু আমি পরে কাঁচা ভিডিও করব আসলে সমস্যা তেমন হয় নাই তবে না হয় নাই বললো এখানে দোষ আছে আসলে হইছে কিন্তু বেশি না যতটা আশা করছি ততটা না আল্লাহর মতে তোমাদের দয় ভালো হয়ে গেছি তাই আমি কাঁচামরচের ভিডিওটা নিয়ে আসছি আর এমনিতেও মিনাস কাকার সাথে কিন্তু অনেক ভিডিও হারছি তোমরা দেখছো সো যেহেতু আমি ওই চ্যালেঞ্জটা জিতছিলাম সো আজকে আমার ফুল ইয়ে আসছে কনফিডেন্স আসে যে আমি এটা জিতব তাই ওনাকে আমি আজকে এখানে আনছি কাঁচামরিচ খাওয়ার একটা নিয়ে এখানে বিশটা করে চল্লিশটা কাঁচামরিচ আছে আর কাঁচামরিচ তো এমনি জাল মরিচ তো খাওয়ার সাথে সাথে জাল লাগে না পরে জাল লাগে কিন্তু কাঁচামরিচ কিন্তু খাওয়ার সাথে সাথে জাল লাগে তোমরা অবশ্যই জানো কারণ কাঁচামরিচ তো আর রচনা নয় তো এখানে একটা পুরস্কার রাখা আছে যে জয়ী হবে তার জন্য আশা করি যেহেতু একটা হটেস্ট চ্যালেঞ্জ তো পুরস্কারটা ভালোই হবে আর এখানে টাইম ওয়াচ রাখা আছে আর শুধু পানি রাখা আছে কারণ প্রচণ্ড জাল তো সাথে সাথে পানি না খেলে কী হবে তোমরা বুঝতেই পারতেছো আজকে জানি না কী হবে কারণ কাঁচামরিচ কিন্তু শুকনো মরিচের ভাব তোমরা জানো অবশ্যই তো বন্ধুরা আমরা এখন মরিচগুলো বনেিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওখানে বিশটা আছে তা আমরা কি করবো খাওয়ার সুবিধার্থে পাঁচটা অবসটা একবারে খাবো তো আমরা পাঁচটা অবস্থা একসাথে রাখবো এখানে পাঁচটা অস্টা করে আমরা একসাথে রাখছি কারণ মরিচ তো একসাথে অনেকগুলো খাওয়া যাবে না আর একটা একটা খেলে তো মরে যাবো কারণ সাথে সাথে জাল লাগে তাহলে পাঁচটা তারপর আবার পাঁচটা তারপর আবার পাঁচটা তারপর আবার পাঁচটা বিশটা করে মরিচ খাব তো যে আগে খেতে পারবে তার জন্য এখানে একটা পুরস্কার রাখা আছে অবশ্যই যে সবগুলো খেতে পারবে বন্ধুরা আমরা স্টার্ট করতেছি যে সবগুলো এবং দ্রুত খেতে পারবে তার জন্য পুরস্কারটা রাখা আছে এবং টাইম ওয়াসটা স্টার্ট করে দিচ্ছি এবং স্টার্ট 嗯。<sighs>

Nesondre <coughs> ja,

আগে আগে একটু জাল কমিয়ে নিতে হবে না হয় আমি কিছু বলতে পারবো না প্রচন্ড জাল দুধ খাইছি তারপর মিষ্টি খাইছি বাট যায় না জাল আমার চোখও জ্বালা পড়া করতেছে আমার কান মুখ আমি আজকে তোমাদের সামনে বলছি যে যদি আমার ভাইয়ার কোনো দিন ওই মরিচ বা ঝাল কিছু খাওয়ার কথা বলে সত্যি আমি আর কোনো বিদুই করবো না এটা অসম্ভব আমি এটা বলতে চাই না বাট কিচ্ছু করার নাই এস কোনো দিন কোনো দিন তোমরা একসাথে এতগুলো আসামি খাবারা জানি আমার কি হবে অসম্ভব ঝাল একজন লুকো আর তিনটা ছিল কিন্তু আমি ওই চ্যানেলটা জিতার জন্য আমার গলা জ্বলতেছে আর প্যাটে গুড় শুরু হচ্ছে আসলে একটু মরিস না যদি আমাকে মরিস না দিয়ে বীজ দিত আমি সেটাই আমি খেয়ে নিতে পারতাম কারণ ও এখানকার মরিস এত ঝাল বাবারে এই ঝালের কাছে আমি জানি না কি পুরস্কার কাছে তো যেটাই রাখা কিছুই না কারণ তারপরও দেখি কী রাখা আছে অবশ্যই ভালো কিছু রাখা থাকবে কারণ অনেক কষ্ট অনেক কষ্ট বন্ধুরা সেই পুরস্কার যেটার জন্য আমি ওনাকে হারাইছি আমার অবস্থা দেখতে পারতেছ আমার কিসার বলার নেই আমি বলতে পারতেছি না বলার মতো আমি ভাষা বুঝতে পারছি না তো বন্ধুরা অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আসলে শুকনো মরিচ খাইছিলাম তখন অনেক কষ্ট হয়েছিল। শুধু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই যে কাঁচা মরিচ খাইছি অসম্ভব ব্যাপার জানো কতটা কষ্ট হয়ে অনেক আমি আমার কাকাত অনেক কষ্ট করতেছি তোমাদের জন্য তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা ভাবা যাচ্ছে না কীভাবে খাইছে আমার এইগুলো খুব জ্বলতাছে কিছু একটা করতে হবে এখন আর তোমাদেরকে বলতেছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবা আর আমার এত কষ্ট যদি তোমাদেরকে আনন্দ দিতে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবা যাতে তারও আনন্দ পায় এবং কাঁচামরিচ খাওয়া থেকে বিরত থাকে এই এটার মধ্যে কিন্তু একটা মেসেজও আছে এই মেসেজটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার এখন কিছু বলার মোট নাই আমি এখন কিছু একটা করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা বা আর বন্ধুরা তোমাদেরকে বলতেছি ভুলেও কোনো দিন কারোর সাথে কাঁচামরিচ খাওয়ার চ্যালেঞ্জ নিবে না কারণ এটা কিন্তু শুকনো মরিচের চেয়ে অনেকটা টাফ একটা জিনিস খাওয়া আমি আজকে তোমাদেরকে বলতেছি আমার কথা তোমরা শুনবা কোনো দিনও কাঁচামরিচ খাওয়ার চ্যালেঞ্জ নিবে না কারোর সাথে এই সাহস করবা না এটা অনেক খারাপ একটা চ্যালেঞ্জ অনেক কষ্ট